হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা শবনম বুবলি, সুপারস্টার শাকিব খানকে নিয়ে শাহনাজ মুন্নি এই মুহূর্তে যে কথাগুলো বললেন, চলুন জানা যাক কি বলতে চাইলেন তিনি, 15 বছরে কি ভুল করেছেন তাপস এবং বুবলি। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমি যেটা বলতে চাচ্ছি। সবাই আমাকে আসলে বাংলাদেশের জয়, আমাকে অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি বলো ওই সেক্টরে কাজ করছি আজকে লাস্ট অলমোস্ট 23 বছর ধরে, 23 ইয়ার্স ধরে। তো এখানে আমার একটা কথা বলার আছে, সবাই আমাকে জানে মুন্নি আপু, ফারজানা মুন্নি হচ্ছে একটা অসম্ভব স্ট্রং পার্সোনালিটির মানুষ, অনেক কনফিডেন্ট এবং অনেক ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, এবং আমি আসলে তাই, আমি আসলে তাই, আমি খুবই কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ভেরি স্ট্রং পার্সোনালিটির একটা মানুষ। But end of the day, কি জানো, আমি এন্ড অফ দ্য ডে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ভেরি ওয়েল স্টাবলিশড সাকসেসফুল ওমেনকে জিজ্ঞেস করো, এন্ড অফ দ্য ডে প্রতিটা মানুষের ভিতরে একটা শিশু বাস করে। সো সামটাইমস ওই শিশুটা শিশু সুলভ কাজ করে ফেলে। আমার সাথে তারপর সে বিয়ের 12 বছর, বাট আমাদের 15 বছরের রিলেশন। তো 15 বছরে একটা ভুল মানুষ করতেই পারে, তা 15 বছরে একটা ভুল মানুষ করতেই পারে, তা 15 বছরে একটা মানুষ। শাকিব খান প্রচন্ড সরল সোজা, এবং পৃথিবীতে যদি মানে একটা মানুষকে বোকা বলা হয় যে এত বড় সুপারস্টার হওয়ার পরে কেন বোকা, খুব সহজে মানুষকে বিশ্বাস করে, এটা তার অনেক বড় একটা মাইনাস। আর বাবা যদি বলা হয়, আজকের ডেটে বলবো পারফেক্ট বাবা পারফেক্ট বন্ধু, কারণ প্রত্যেকটা সন্তানের একমাত্র কাছের বন্ধু থাকে তার বাবা। সেটা বন্ধুরা আমরা শুনলাম মুন্নি, তাপস, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা, চিত্রনায়িকা শবনম বুবলি আসলে এই কথাগুলোর প্রেক্ষিতে তিনি কি বলবেন, তার কি বা বলার আছে। তার আসলে কিছুই বলার নেই, কারণ তিনি তো অঘটন ঘটন পটীয়সী, আমরা সকলেই জানি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।